আরামবাগ টাইমস। এসেছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে এই বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা সদস্য দাতা তাদের কিছু কথা বলছে। প্রথমেই বলে নিই, আমার অতিথিরা হয়তো হযরত মোহাম্মদ বলেছিলেন হোলি কোরআনে ফার্স্ট ওয়ার্ড অফ কোরআন একরা পড়ো, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ভগবান গড যাই বলি না কেন হযরত মোহাম্মদকে বলেছিলেন পড়ো। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কত বছর পূর্তি উপলক্ষে হচ্ছে এবং এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, আর এই অনুষ্ঠান স্কুলে যে পঠন পাঠন সেসব সম্বন্ধে আপনি কিছু বলুন। আজ থেকে প্রায় 50 বছর আগে এলাকার কিছু বিদ্যাপ্রেমী স্বার্থশূন্য মানুষ নারী শিক্ষার বিকাশের প্রয়োজনের তাগিদটা অনুভব করেছিলেন। 1972 সালে কিছু মহানুভব মানুষের ঐকান্তিক ইচ্ছায় একটি ছোট্ট চালাঘরে এই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়েছিল। এলাকার কিছু বিদ্যাপ্রেমী মানুষের সহযোগিতা, আর্থিক সহযোগিতায় স্কুলটি 50 বছর পালন, 50 বছর উদযাপন করল আজ। তো আমরা সেই উপলক্ষে আজ এই এক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে
শিক্ষিকারা তাদের যথাযথ আত্মসম্পদের ব্যবহার করে এটি ঘটাচ্ছে প্রতিনিয়ত, এবং আমাদের কন্যাশ্রীরা ভরপুর এক স্বপ্নময় গোলাপে পরিণত হয়ে পল্লী সমাজে তাদের সুবাস ছড়িয়ে বেড়াচ্ছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট লেখক এবং এখানকার খানাকুল পশ্চিম চক্রের এসআই, আরামবাগ মহিলা থানার ওসি, এবং এখনও আসছেন মন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রী, মাননীয় মন্ত্রী বেচারা মান্না মহাশয়। এছাড়াও অনেক কবি, বিশিষ্ট চিত্র পরিচালক এরকম অনেকেই আছেন। খোশপুর পল্লীশ্রী গার্লস হাই স্কুলের বর্তমান টিআইসি, আমার নাম পাপিয়া মণ্ডল।